বাংলাদেশ ব্যাংকে যদি কেউ এই যে আপনার পজিশনে বা এই এডি হতে চায়, তাহলে আসলে কোন জায়গা থেকে তাদের পড়াশোনাটা শুরু করা উচিত বা কোন জায়গায় মেইন ফোকাস দেওয়া উচিত? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই পড়তে হবে, এটা ডেফিনেটলি একটা রং কনসেপশন। তো ইফতারের পরপরে আমরা চন্দন দাকে পেয়ে গেলাম, উনি বাংলাদেশ ব্যাংকে আছেন এবং ভাইয়া বেশ অনেকগুলা জব করার পরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এসেছেন। তো আজকে ভাইয়া হচ্ছে আমাদের জানাবেন যে আসলে ট্যুরিজম করার পরে ওনার ক্যারিয়ার যে গ্রোথটা আছে ওটা কীরকম হয়েছে, এবং উনি নতুনদের জন্য আসলে আমি রিকোয়েস্ট করবো ভাইয়ার কাছে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি চন্দন দাস, সহকারী পরিচালক জেনারেল হিসাবে বাংলাদেশ ব্যাংকে আছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে প্রথম ব্যাচে ভর্তি হই। তো আমরা যখন শুরুতে ট্যুরিজম ডিপার্টমেন্টে পড়ি, তখন অনেকেই হয়তো মনে করতো যে ট্যুরিজমে পড়ছে তাহলে মনে হয় ট্যুরিজম রিলেটেড ক্যারিয়ার করতে হবে, হোটেল বা ট্রাভেল ইন্ডাস্ট্রি এরকম ব্যাপার। কিন্তু আমরা যখন MBA শেষ করি, তখন আমার মনে হলো ব্যক্তিগতভাবে যে আমি একটা ব্যাংকে ক্যারিয়ার করব। তো শুরুতেই আমি একটা প্রাইভেট ব্যাংকে MTO হিসাবে জয়েন করি, এবং সেটা প্রায় আমি 5 বছরের বেশি আমি ওই জবটা কন্টিনিউ করি। তারপরে আমার এক সময় এসে মনে হয় যে আমি একটু গভর্নমেন্ট জবে আমার সুইচ করার ইচ্ছা জাগে, যে আমি গভর্নমেন্ট জবে যাব। তখনই কিন্তু আবার আমি গভর্নমেন্ট জবগুলোর পরীক্ষা দেওয়া শুরু করি, এবং আমার একই সাথে 2টা গভর্নমেন্ট জব হয়। তার মধ্যে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসাবেই আমি জয়েন করি, যেখানে অলমোস্ট আমি 4 বছর এখন আমার ক্যারিয়ার। তো আমি যেটা দেখেছি যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে BBA MBA করলেও আমাদের ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা ভার্সাটাইল ক্যারিয়ারে গেছে, যেমন কেউ ট্রাভেল ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম রিলেটেড হোটেল মোটেল বা এই এয়ারলাইন্স এগুলোতে আছে, আবার আমরা গভর্নমেন্ট জবে অনেকে গিয়েছি, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে, আবার আমাদের সাথে অনেকেই বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা আবার মাস্টার্স করেছে এবং সেইখানে তারা বিভিন্ন ক্যারিয়ারে আছে, অনেকে টিচিং প্রফেশনে গেছে। সো আমাদের মধ্যে একটা মিসকনসেপশন সবারই থাকে যে ট্যুরিজমে পড়লে মনে হয় ট্রাভেল রিলেটেড বা ট্যুরিজম রিলেটেড ইন্ডাস্ট্রিতেই জব করতে হবে, এটা মোটেও সঠিক না। শুধু ট্যুরিজমের ব্যাপার না, যেমন এই বাণিজ্য অনুষদে ব্যাংকিং ফাইন্যান্স অনেক ডিপার্টমেন্ট আছে। তো সবাই কি তাদের শুধু রিলেভেন্ট যে সাবজেক্ট সেই সাবজেক্ট রিলেটেড জব করে? আসলে তা না, ভার্সাটাইল জবের অপরচুনিটি আছে। অনেকে পড়ালেখা শেষ করে এন্টারপ্রেনিয়র হয়, কেউ গবেষক হয়। ট্যুরিজম পড়ে তো আমরা ইন্ডাস্ট্রি ওনারশিপ নিতে পারি, আমরা তো বিভিন্ন এন্টারপ্রাইজ গঠন করতে পারি। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং আমরা দেখেছি যে আমাদের সাথে পড়েই মোটামুটি সব সেক্টরেই জব সেক্টরেই অনেকেই আছে। আমরা যেন এই ডিপার্টমেন্টে পড়ে ফ্রাস্ট্রেটেড না হই, কারণ এখানে অনেকে আমরা শুনেছি যে ফ্রাস্ট্রেটেড আছে। আসলে জব মার্কেটে তো ক্রাইসিস থাকবেই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা সহজ ব্যাপার না, এটাও একটা কম্পিটিটিভ ব্যাপার ছিল, সবাই কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তো জব মার্কেটটাও ওরকম, যে যেভাবে নিজেকে তৈরি করবে ঠিক ওই পজিশনেই কিন্তু সে নিজেকে নিয়ে যেতে পারবে, সেটা যে কোনো সেক্টরেই হোক, যে ফিল্ডেই হোক। তো বিষয়টা হলো আমি কী চাচ্ছি, কী হতে চাচ্ছি, এইটাই মূল ফোকাস হওয়া উচিত প্রতিটি স্টুডেন্টের। সে নিজেকে যেভাবে চিন্তা করে ঠিক ওইভাবেই সে নিজেকে তৈরি করবে এবং ওই পজিশনেই সে নিজেকে নিয়ে যেতে পারবে। তো এবং একটা জবে ঢুকলেই যে ক্যারিয়ার সব কিছু শেষ হয়ে যায় তা না, কারণ জবে ঢুকলেও সেখানে পড়াশোনার ব্যাপার থাকে, জবে ঢুকেও বাইরে পড়তে যাওয়ার অনেক গভর্নমেন্ট স্কলারশিপ আছে, বাইরে যাওয়ার স্কলারশিপ আছে, নিজেকে ডেভেলপমেন্ট করার প্রক্রিয়াটা আসলে এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে করি। তো যাই হোক, এগুলোই মোটামুটি আমার। তো ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়াকে। ভাইয়াকে আরেকটা লাস্ট একটা ছোটো কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যদি কেউ এই যে আপনার পজিশনে বা এই এডি হতে চায়, তাহলে আসলে কোন জায়গা থেকে তাদের পড়াশোনাটা শুরু করা উচিত বা কোন জায়গায় মেইন ফোকাস দেওয়া উচিত? যদি এটা আমাদের টপিকের বাইরে, তারপর একটু ভাইয়াকে সামনে পাইছি তাই জিজ্ঞেস করে নেব। হ্যাঁ, অনেকে মনে করে যে বাংলাদেশ ব্যাংক হোক বা BCS জব হোক, যে কোনো জবে ঢুকতে গেলে কম্পিটিটিভ যেগুলো এক্সাম আছে সেগুলোতে ঢুকতে গেলে মনে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই পড়তে হবে, এটা ডেফিনেটলি একটা রং কনসেপশন, এবং এটা তাকে এতটাই মানে কী বলবো, এটাকে ডেভিয়েটেড করে দেবে তারপর থেকে। একাডেমিক যে কারিকুলাম তার মধ্যেই তাকে আগে ডেভেলপ করতে হবে। যেমন আমি বলেছি আপনাকে, জানি 5 বছর প্রাইভেট জব করার পরেই কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকে গিয়েছি। তো আমি তো ফার্স্ট ইয়ার থেকে বাংলাদেশ ব্যাংকের জন্য পড়ালেখা করি নাই। তো একাডেমিক পড়াশোনাটা আগে মূল, এটাকেই ফোকাস করতে হবে সবার আগে। এরপরে আমাকে দেখতে হবে যে আমি গভর্নমেন্ট জবে যাব না প্রাইভেট জবে যাব, যে সেক্টরের জবের নেচারটা যেমন
ওই টাইপের প্রিপারেশন তাকে নিতে হবে। যেমন আমি বাংলাদেশ ব্যাংকে আছি, আমি যদি বাংলাদেশ ব্যাংকের কথাই বলি, তো এখানে এটা এই জবটার জন্য যে এক্সাম হয় সেই এক্সামের কোশ্চেনগুলো দেখা যেতে পারে কোন প্যাটার্নে আসে। এখানে মেন ফোকাসটা থাকে আসলে ম্যাথস এবং ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তার কমিউনিকেটিভ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তার কেমন দক্ষতা আছে, ম্যাথসগুলো সে পারে কি না, সে ফোকাস রাইটিং লিখতে পারে কি না। কারণ এটা একটা এমসিকিউ এক্সামের পরে, তারপরে কিন্তু একটা ব্রড একটা রিটেন হয়, তারপরে আবার একটা ভাইবা হয়। তো সেই ভাইবাটাতে কিন্তু অ্যাকাডেমিক রিলেটেডই কোশ্চেন করা হয় যে সে আসলে এই সাবজেক্ট রিলেটেড সে কী পড়ালেখা করেছে। তো এইদিকে যদি তার নলেজ না থাকে বা তার একাডেমিক ইয়ে না থাকে, ভাইবাতে গিয়ে কিন্তু সে একটা খুব ধরা খেয়ে যাবে। আর রিটেনটাই মূল পার্ট আমি মনে করি। রিটেনের একটা পার্ট হলো এমসিকিউ, আর একটা হলো ডেসক্রিপটিভ রিটেন থিওরি। তো এমসিকিউ এর জন্য প্রিভিয়াস এক্সামগুলো সবার আগে দেখতে হবে যে এখানে কী কী আসে, সেই সিলেবাস ধরেই তাকে প্রিপারেশান নিতে হবে খুব স্পেসিফিক ওয়েতে। এবং এখানে ফোকাস করতে হবে মূলত ম্যাথ এবং ইংলিশ, ইংলিশ। আর রিটেন পার্টে গিয়ে ফোকাস রাইটিং, মানে কোনো টপিকে সে কী লিখতে পারে, তার ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটি কেমন, সে বাংলা কেমন লিখতে পারে, সে ইংলিশ কেমন লিখতে পারে, অ্যানালিটিক্যাল লেখার অ্যাবিলিটি তার কেমন। আবার জেনারেল নলেজ যদি বলি, যে কারেন্ট যে ইয়েগুলোতে সে কতটুকু সে নলেজ রাখে, আপডেটেড আছে, সেগুলো তাকে দেখতে হবে। তো এগুলোই মোটামুটি আমার মনে হয়, মানে এই ভাইয়াকে এনে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়েছে আজকে। থ্যাংক ইউ সো মাচ চন্দনদাকে, অনেক বেশি ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে, এবং আশা করি ভাইয়াকে আমরা সামনেও পাবো। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।